এদিকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জান্নাতুল নাইম এভরিল। নানা বিতর্কের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি হলেও আপন স্বমহিমায় এগিয়ে চলছেন তিনি। মডেলিং অভিনয় দিয়ে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যস্ত তিনি। এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এভরিল। সম্প্রতি ইভান মনোয়ারের ওয়েব ফিল্ম হেলেন অফ ট্রয় থ্রিয়ে অভিনয় করছেন এভরিল। নিজের চরিত্র প্রসঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী বলেন, শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি। সঙ্গে জানান, ছবিতে তার ঠোঁটে অন্যের গান নয়, সত্যি সত্যি নিজের কণ্ঠ দিচ্ছেন। এভরিল বলেন, ছবিতে আমি শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি। উঠতে বসতে আমি প্রায়ই গুনগুন করে গান করি। কণ্ঠ শুনে পরিচালকের পছন্দ হয় এবং ছবিতে গাওয়ার প্রস্তাব দেন। জ্যাজ ঘরানার গানটির শিরোনাম মন মানে না, এর মধ্যে সুর ও সঙ্গীতায়োজনের কাজ সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে কণ্ঠ দেবেন এভরিল। হেলেন অফ ট্রয় থ্রির শুটিং শুরু হবে 26 আগস্ট। অ্যাকশন থ্রিলার গল্পে এভরিলের বিপরীত অভিনয় করছেন এ কে আজাদ আদর।